খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম ছয় মে থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি ফর্মেটের ডিপিএল পারিশ্রমিক এক থেকে পাঁচ লাখ টাকা এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন মহামারী করোনা ভাইরাসের কারণে এক রাউন্ড হয়েই গত বছর বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ অনেক জল্পনা কল্পনার পর অবশেষে টি টোয়েন্টি ফর্মেট দিয়ে আগামী ছয় মে মাঠে গড়াচ্ছে ডিপিএল ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার টি টোয়েন্টি ফর্মেটে আয়োজন করা হবে ঘরোয়া এই আসরটি এমনটাই জানালেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ তিনি বলেন আজকে সিসিডিএম এর সভা ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগের বারোটি ক্লাব সকলের সঙ্গে আমরা সভা করেছি যেহেতু সামনে অনেক আন্তর্জাতিক ম্যাচ আমরা উইন্ডো পাচ্ছি না গত বছর আমরা ঢাকা প্রিমিয়ার লিগ চালিয়ে যেতে পারিনি তবে আমরা ঢাকা প্রিমিয়ার লিগটাকে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি কাজী এনাম বলেন সেটার উইন্ডো যেটা পাচ্ছি মে মাসের ছয় তারিখে সে সময়ে আমরা লিগটা শুরু করতে পারব খুবই কঠিন পরিস্থিতি কারণ আমাদের হাতে খুব অল্প সময় আছে আমরা দুইটা উইন্ডো তো ছয় দিন এবং আপাতত পনেরো দিন পেয়েছি হয়তো আরো তিন দিন যোগ করা যাবে সেটা দিয়ে আমাদের টুর্নামেন্ট শুরু করতে হবে তিনি আরো যোগ করেন সকল ক্লাবের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি এবং একমত হতে পেরেছি যে লীগটা করতে হবে গত বছর যে একটা ম্যাচ হয়েছিল এটা গত বছর লীগেরই ধারাবাহিকতা এবং সেই ম্যাচটি আমরা পরিত্যক্ত করে দিচ্ছি ওটা বাতিল করে আমরা এটা চালু করছি এবং নতুন করে চালু করছি দেশের জনপ্রিয় এই লীগটি সাধারণত ওয়ান ডে ফর্মেটে হয় করোনার কারণে কম সময়ে শেষ করতে হচ্ছে বছর খানেক আগে স্থগিত হওয়া লীগ দুই সালে গঠিত দলগুলোর স্কোয়াড নিয়ে। এজন্য ফর্মেট বদলে যাচ্ছে টি সেক্ষেত্রে ক্লাবগুলোর কথা বিবেচনা করে উচ্চ পারিশ্রমিকে দল পাওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক কমতে পারে পনেরো থেকে বিশ শতাংশ তবে বিসিবি সূত্র বিডি ক্রিক টাইমকে জানিয়েছে যে ক্রিকেটারদের পারিশ্রমিক এক থেকে পাঁচ লাখ টাকার মধ্যে তাদের পারিশ্রমিক না কমানোর জন্য ক্লাবগুলোকে প্রস্তাব দেবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস